বাংলাদেশী জাহাজ এমভি আবদুল্লাহকে সোমালিয়া উপকূলে নিয়ে যাচ্ছে জলদস্যুরা। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল 5:30টার দিকে জাহাজটিকে ভারত মহাসাগর থেকে সোমালিয়া নিয়ে যাওয়ার কাজ শুরু করে তারা। এরপর থেকে জাহাজে অবস্থানরত নাবিকদের ইন্টারনেট কানেকশন বন্ধ পাওয়া যাচ্ছে, এমনকি নাবিকদের সবার কাছ থেকে মোবাইল নিয়ে ফেলেছে জলদস্যুরা। এর মধ্যে একজন লুকিয়ে রাখা মোবাইলে বলেছেন, আমাদের জাহাজ সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। 600 নটিক্যাল মাইল যেতে 3 দিন সময় লাগবে, সেখানে জলদস্যুদের প্রধানরা আসবে। এর আগে বিকেলে এসআর শিপিংয়ের সিইও মেহেরুল করিম জানান, বিকাল 5টা নাগাদ জাহাজটি উপকূল থেকে 450 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। জাহাজে সবাই নিরাপদ আছে বলে জানা গেছে। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।